আমরা জানি যে রামচন্দ্র অনেক কিছুরই এপিটমি, অনেক কিছুরই আদর্শ পুরুষ দেশপ্রেমিক হিসেবে রামচন্দ্রের বোধহয় তুলনা নেই একটা বিখ্যাত শ্লোক আমি বলছি স্বর্ণলঙ্কা অধিকার করার পরে লক্ষণ দাদাকে বলছেন যে এত সুন্দর একটা দেশ দাদা চলো এখানে থেকে যাই রামচন্দ্র বলছেন অপি স্বর্ণময়ী লঙ্কা নামে রোচতের লক্ষ্মণ এই স্বর্ণময়ী লঙ্কায় আমার রুচি নেই লক্ষণ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গাড়িয়াছি জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও মহিয়ান কে নিয়ে কেন রাজনীতি রামচন্দ্র রাম নিয়ে কেন রাজনীতি আমাদের মনে রাখতে হবে যে রামচন্দ্র একজন বীর হিসেবে রামচন্দ্র একজন প্রেমিক হিসেবে একজন আদর্শ সন্তান হিসেবে পিতৃরক্ষার্থে প্রজানুরঞ্জনে মৈত্রীবন্ধনে একজন সর্বোত্তম পুরুষ কিন্তু সবার উপরে তার পরিচয় হচ্ছে তিনি একজন ক্ষত্রিয় রাজা তার আমরা পরিচয় দিই রঘুপতি রাঘব রাজারাম মানুষ যখন ভোট দেয় মানুষ আশা করে এখনও ভারতবর্ষের মানুষ আশা করে সুশাসনের একমাত্র অভিধা হচ্ছে রামরাজত্ব আমি অভি সরকারকে বলবো সরকার লেখক তন্ত্র গবেষক এবং অবশ্যই সোশ্যাল কমেন্টেটা অনেক ধন্যবাদ প্রথম কথা হচ্ছে বিষয়টা আমার কাছে একটু যাকে বলে মিস ভোটের বৈতরণী না আবেগের প্রতিফলন ভোট জিনিসটাই মানুষের আবেগের প্রতিফলন ভারতবর্ষে ভোট জিনিসটাই মানুষের আবেগের প্রতিফলন দুটো কখনোই মিউচুয়ালি এক্সক্লুসিভ নয় মানুষ ভোট দেয় কেন ভোট দেয় কারণে যাতে তার একটা সুশাসনের অধিকারী হয় এমন একটি রাজত্ব আসে যারা তার দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে আমরা জানি যে রামচন্দ্র অনেক কিছুরই এপিটমি অনেক কিছুরই আদর্শ পুরুষ দেশপ্রেমিক হিসেবে রামচন্দ্রের বোধায় তুলনা নেই একটা বিখ্যাত শ্লোক আমি বলছি স্বর্ণলঙ্কা অধিকার করার পরে লক্ষণ দাদাকে বলছেন যে এত সুন্দর একটা দেশ দাদা চলো এখানে থেকে যাই রামচন্দ্র বলছেন অপি স্বর্ণময়ী লঙ্কা নামে রৌচতের লক্ষ্মণ এই স্বর্ণময়ী লঙ্কায় আমার রুচি নেই লক্ষণ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গাড়ি জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও মহিয়ান কে নিয়ে কেন রাজনীতি রামচন্দ্র রাম নিয়ে কেন রাজনীতি আমাদের মনে রাখতে হবে যে রামচন্দ্র একজন বীর হিসেবে রামচন্দ্র একজন প্রেমিক হিসেবে একজন আদর্শ সন্তান হিসেবে পিতৃরক্ষার্থে রক্ষার্থে প্রজানুরঞ্জনে মৈত্রীবন্ধনে একজন সর্বোত্তম পুরুষ কিন্তু সবার উপরে তার পরিচয় হচ্ছে তিনি একজন ক্ষত্রিয় রাজা তার আমরা পরিচয় দিই রঘুপতি রাঘব রাম। মানুষ যখন ভোট দেয় মানুষ আশা করে এখনও ভারতবর্ষে মানুষ আশা করে সুশাসনের একমাত্র অভিধা হচ্ছে রামরাজত্ব একটু আগে আর সঞ্জয় বাবুকে প্রশ্ন করছিলেন ম্যাডাম যে এই আমিষ না নিরামিষ এই বিতর্কের কোনো মানে হয় না রামায়ণ এবং রামচন্দ্রের জীবন শুধুমাত্র তো আমিষ নিরামিষ এই বিতর্কে যায়নি রামচন্দ্রের এবং রামায়ণ একজন অদক্ষ অত্যাচারী পাশব শক্তিকে সরিয়ে শুভ শক্তির উদ্বোধনের কাহিনী হ্যাঁ রামচন্দ্র অবশ্যই আমিষ খেতেন রামচন্দ্র একজন ক্ষত্রিয় পুরুষ ছিলেন আমরা যে রামায়ণ পড়ে এসেছি সে রামচরিত মানুষ হোক সে তুলসীদাসী সরি কৃত্রিবাসী রামায়ণ হোক সেখানে দেশীয় এবং সেই সময়কার আবেগ অনুযায়ী অনেক কিছু পরিবর্তন করা হয়েছে তুলসীদাসী রামায়ণে এমনও দেখানো হয়েছে যে লক্ষণকে নিয়ে সীতা তুলসী বোন বানাচ্ছেন যেখানে তারা ছিলেন আর কি রামচন্দ্র ক্ষত্রশক্তির প্রতীক বীর্যের প্রতীক ভারতবর্ষের অভিমানের প্রতীক তাই বলি যে এই আমরা যখনই চাই যে দেশ সুশাসনে যাক সুশাসনের অধীন হোক আমরা চাই যেন আমাদের দেশ আবার রামরাজ্যে পরিণত হোক ধন্যবাদ আমি আমি একটা প্রশ্ন করতে চাই একটা প্রশ্ন বলুন এই কথাটাই তো এতক্ষণ ধরে বলে এসেছি আমিও তো একই কথা বলেছি আমার যতদূর ধারণা দেবাশিস একই কথা বলেছেন আমি শুধু আবার সেই আমার পুরনো কথাটাকে তুলে ধরি যাসু রাজ প্রিয় প্রজা দুখারি সেই নৃপ আবাসী নারক অধিকারী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে কি এটা ফিট করে না প্লিজ বলবেন আমি এই নরেন্দ্র মোদীর ক্ষেত্রে ফিট করে না কি মমতা ব্যানার্জির ক্ষেত্রে ফিট করে না এই অধিকারী এই এই তর্কের মধ্যে যেতে রাজি নই না নরেন্দ্র প্রাণ প্রতিষ্ঠা করছেন রামচন্দ্রের আপনি কথাই বললেন রাম মন্দির এই আন্দোলনটাই কিন্তু বিজেপি এবং আর এর করা কংগ্রেস কখন রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেনি আজকে যদি আমি আন্দোলন করি কুড়ি বছর ধরে এবং কুড়ি কুড়ি বছর অধিক সময় ধরে তাহলে তার ফল খাওয়ার অধিকার আছে আমি 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 বাবু আমি রাম মন্দির প্রতিষ্ঠার কথা বলছি না আমি বলছি রামে প্রাণ প্রতিষ্ঠা করবেন রামচন্দ্র কি মৃত ছিলেন ভারত প্রায় প্রতিটা কীট কীটাণু ধলি ঘনার মধ্যে রামচন্দ্র অবশ্যই 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 হাওয়া সারা প্রকৃতিতে আছে আপনার গাড়ির টায়ার হাওয়া সারা প্রকৃতিতে আছে আপনার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেলে প্রকৃতির কাছে টায়ার উঁচু করে ধরলে হাওয়া ভর্তি হয় না আপনাকে গ্যারেজে যেতে হয় এবং হাওয়া সেই লিক সারিয়ে হাওয়া ভরতে হয় রামচন্দ্র সর্পদ জগময় ব্যাপক কিন্তু শাস্ত্রীয় বিধি মেনে বিধি মেনে তার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করলে তিনি দেবত্বে উন্নীত হন বিগ্রহ থেকে তিনি দেবত্বে উন্নীত হন ভুল করছেন আপনার দেবাবু আপনার এই যুক্তি মানলে তাহলে তো ভারতবর্ষের পূজো ব্যাপারটারই কোনো মানে হয় না

আমার প্রাণ শক্তি তোমার প্রাণ শক্তি মনোযু বিশ্ব দেবা দয়ন্ত মোমা প্রতিষ্ঠন্ত কিছু বলছেন একটা প্রশ্ন আমি বলছি যে আপনি বলছেন ভোট একটা আবেগ না ভোট কোনো আবেগ নয় ভোট গণতান্ত্রিক অধিকার সেখানে ধর্মের স্থান কোথায় একবার একবার একটু আমি আমি দেবাশিস দাম আপনি কি বলছেন আমি তো ছোটবেলা থেকে যে বাংলায় থেকেছি সে বাংলায় তো আপনারাই এইটা প্রপাগেট করেছেন যে ভোট একটা উৎসব আমরা হই হৈ করে ভোটের দিন খিচুড়ি খাবো লুচি খাবো ছুটি থাকবে ভোট একটা উৎসব আবেগের মতন চলবে এখন আপনারা কি মানে যেহেতু সরকারের নেই এটাকে এখন একটা গণতান্ত্রিক অধিকারের জায়গাতে নামিয়ে ভোট মানে একটা সময় আপনারাই বলতেন ভোট একটা উৎসব কি মজা কি মজা সবাই মিলে হই হৈ করে ভোট দিতে যাব কি মজা কি মজা সবাই মিলে যাবো কি মাজার শীতের আমেজ নেবো কমলা লেবু খাবো আবার বৈপ্লবিক স্লোগান শুনবো এখন সেটা সেটা আবেগের জায়গা নয় এদেশের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত সে কথা বলেছে যেটা এখানকার গণতান্ত্রিক অধিকার এখানের মানুষের হৃদয়ের মধ্যে সকালবেলা দেখা হলে রাম রাম করে এখানে মানুষ মারা যাওয়া পর্যন্ত করে মানে আপনি বলছেন অধিকার আপনি বলছেন শিল্প স্থাপন জরুরি নয় বেকারদের চাকরি দেওয়া জরুরি নয় খাদ্য জরুরি নয় সবার আগে জরুরি রাম মন্দির আমি তো এক্ষুনি বললাম যে চৌত্রিশ বছরে যে কটা যে কটা কারখানা বন্ধ হয়েছে